পেটের আলসারের কারণ মূলত তিনটি। এক হলো খাবার এবং ওষুধ, যেমন দেখা যায় গরম খাবার খেলে হঠাৎ করে গরম চা কফি কিংবা লেবু পানি খেলে পরে, কিংবা দেখা যায় কিছু করোসিভ কেমিক্যাল যদি অ্যাক্সিডেন্টালি বা অজানাবশত অজ্ঞাতবশত খেয়ে ফেলে সেক্ষেত্রে কিন্তু আলসার হতে পারে। এছাড়া ওষুধের মধ্যে রয়েছে অ্যাসপিরিন কিংবা ডাইক্লোফেনাক জাতীয় ওষুধ কিংবা ইবানড্রোনের রেসিড্রোনের এই ধরনের ওষুধ খেলে পরেও কিন্তু আলসার হতে পারে। এবং দ্বিতীয়ত যে কারণটি রইল সেটি হলো এইচ পাইলোরি ব্যাকটেরিয়ার সংক্রমণ, এক্ষেত্রেও কিন্তু আলসার হতে পারে। এবং তৃতীয় যে কারণ সেটি হলো মানসিক চাপ, উদ্বেগ, অস্থিরতা, দুশ্চিন্তা ইত্যাদি কারণে, বিশেষ করে অনিদ্রা, অধিক রাত জাগা, মানসিক চাপের ফলে স্ট্রেস আলসার হতে পারে, তার জন্য কিন্তু পেটে আলসার হতে পারে। আর চতুর্থ যে কারণটি রয়েছে সেটি হলো মনোদৈহিক, অর্থাৎ আলসার নেই কিন্তু আলসারের মতো লক্ষণ উপসর্গ, এন্ডোস্কোপি করে দেখা গেল কোনো আলসারের কোনো চিহ্ন মাত্র নেই কিন্তু আলসারের মতো লক্ষণ উপসর্গগুলো রয়েছে, তাকে আমরা নন আলসার ডিসপেপসিয়া কিংবা ফাংশনাল ডিসপেপসিয়া বলে থাকি। তাহলে আলসারের কারণ মূলত তিনটি, এক হলো খাবার এবং ওষুধ, দ্বিতীয় হলো এইচ পাইলোরি ইনফেকশন, তৃতীয়ত মানসিক চাপ অর্থাৎ স্ট্রেস আলসার।